গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ 2010 সালে প্রতিষ্ঠিত হয়। অত্র কলেজ প্রতিষ্ঠা করেন নারায়ণগঞ্জ দুই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। এই কলেজে বর্তমানে গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন ডাক্তার সাইমা আফরোজ ইভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি এই কলেজ সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজটি ফলাফল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় বেশ কয়েকবার প্রথম স্থান অধিকার করেছে। এটি বর্তমানে নারায়ণগঞ্জ সহ ঢাকা শিক্ষা বোর্ডের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। এক মহান ব্রত ধারণ করে আছে এই বিদ্যায়তনের পবিত্র অজ্ঞান, যার মূল কথা স্বপ্ন আমার সীমাহীন শিক্ষা হোক সার্বজনীন। প্রতি বছর দেশের মুখ উজ্জ্বলকারী বহু ছাত্রছাত্রী এই কলেজ থেকে বেরিয়েছে, সেই সাথে জাতীয় পর্যায়ের পরীক্ষাগুলোতেও এই কলেজের শিক্ষার্থীরা পরিমাণ এবং গুণগত দিক থেকে কৃতিত্বের প্রদর্শন করে আসছে। গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নির্ধারণ করার জন্য রয়েছে সর্বাধুনিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা, এবং সেই সাথে এই অত্র কলেজ ক্যাম্পাসটি সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতাধীন। শুধু পাঠানুরাগী করে তোলার ব্যাপারে নয়, পাঠসহায়ক নানা কার্যক্রম, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় আমাদের কর্মতৎপরতা অন্যদের কাছে সম্ভবত ঈর্ষণীয়। এক্ষেত্রে শ্রদ্ধেয় শিক্ষকদের নির্দেশনায় সর্বাধিক সুযোগ সুবিধা আমরা এ প্রতিষ্ঠান থেকে পেয়েছি। আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রকৃত মানুষ হবার সাধনায় সর্বদাই আমাদেরকে অনুপ্রেরণা দেন, আশাবাদী করে তোলেন। এ প্রতিষ্ঠানে এও যেন এক বড় পাওয়া। আমাদের এই বিদ্যায়তন দীর্ঘদিনের কঠোর সাধনায় এক অপূর্ব ঐতিহ্য সৃষ্টি করেছে। এই সুউচ্চ ঐতিহ্য সৃষ্টিতে নিয়ম শৃঙ্খলা, ছাত্র শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষায় ভালো ফলাফল ব্যাপকভাবে প্রভাব রেখেছে, যার অন্যতম রূপকার এর ছাত্রছাত্রীরা এবং লালন ভার মূলত তাদেরই হাতে। আজ নূতন সম্ভাবনা নিয়ে তোমরা যারা আসবে, সে নবাগত অনুজদের বরণ করে নিয়ে আমরা সেই ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে তোমাদের অংশীদার করতে চাই। এসো বন্ধুরা, গভীর আন্তরিকতা নিয়ে আমরা পালন করে যাই এই প্রতিষ্ঠানের ঐতিহ্যের পতাকাকে সমুন্নত রাখার মহান দায়িত্ব।